আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশন হাউস। আজকে হচ্ছে রবিবার সকালবেলা, আমার নাস্তার প্রিপারেশন মোটামুটি শেষ, ভাজি কুটা হয়ে গেছে, ভাজি বসিয়ে দিয়েছি, রুটিগুলো হয়ে গেছে, ভেজে নিয়েছি আমি ঠান্ডা হওয়ার জন্য। এইভাবে একটা প্লাস্টিকের জারে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো আমার ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি এগুলো করছি, আমার বুয়া এসেছে যার কারণে একটু হেল্প হচ্ছে, ও কুটে দিয়েছে এই ভাজিগুলো। তো এখন আমরা নাস্তা খাবো, আমার ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে দুপুরের জন্য। আমি কালকে যে ধুন্দুল বা তরাই যেটাই বলি ওটা দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মুরগিগোস্ত রান্না করবো। এখন আমি রুটিগুলোকে একটা টিস্যু দিয়ে, বক্সের ভিতরে একটা টিস্যু দিয়ে আমি রুটিগুলোকে রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে ভালো, না হলে একদম সাথে সাথে বক্সে ঢুকিয়ে ফেললে রুটিগুলো ঘামায় একদম কাঁচা টাচা ভিজে যায়। তো এরপর পেঁপেও কুটে রেখেছি যেন নাস্তা খেয়ে ফল খেতে পারে সেই জন্য। তো আমার ভাজি এখন হয়ে গেছে, আমি এখন বাটিতে ঢেলে নিব। এই পেঁপে ভাজিটা আমি খুবই পছন্দ করি, পেঁপে এবং মিক্স, এখানে বরবটি, পেঁপে, আলু আর একটা যে ধুন্দুল এনেছি আমার হাজব্যান্ড, সেটা দিয়েছি, মিক্স যে সবজি ভাজি সেটাই। এটা সহজ যে কেউ পারে, আমি ওই যে প্রথমে তেলের ভিতরে একটু জিরা ফোড়ন দিই যার কারণে খুবই মজা লাগে। তো আমার কালকে রসুন শেষ হয়ে গেছে, এই জন্য আজকে আমি রসুন ব্লেন্ড করে নিয়েছি। এই রসুন, এই ব্লেন্ডারটা আমার প্রায় 15-16 বছর আগের, তো এখন এটার ব্লেডটা একটু এই ধার কমে গেছে যার কারণে একদম মিহি হয়ে এখন আর ব্লেন্ড হয় না। তারপরেও মোটামুটি চলতেছে, বিদায় এখনও রাখছি আর নতুন কিনছি না। আসলে আমরা মহিলারা একদম যে কোনো জিনিস নষ্ট না হওয়া পর্যন্ত ইউজ করি এটা আর কি। আমি এখন ফিল্টার থেকে পানি নিচ্ছি, চাটা বসিয়ে নাস্তা খাবো, তার আগে সবজিটাও বসিয়ে দিব। আমি মাছের মাথা এবং কান দিয়ে এই যে ধুন্দুল যেটা আনছে কালকে, সেটা আজকে 3-4টা ধুন্দুল নিয়েছি, সেটা রান্না করব। একটু আমি তেল দিয়ে পাতিলে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো ভেজে নিব। এই ধুন্দুল তরকারিটা আমার খুবই পছন্দের তরকারি, একটু মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে খেতে। একটু রসুন দিয়ে এগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমার মেজো ছেলের যে টেস্ট পরীক্ষা ছিল গতকালকে সেটা শেষ হয়ে গেছে, ও শুক্রবারও পরীক্ষা ছিল যার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো এখন বাসায় আছে আর আমার ছোটো ছেলেকে স্কুলে দিয়ে এসছি, ওর পরীক্ষা সামনে। আসলে সব বাচ্চাদেরই পরীক্ষা, এখন মোটামুটি সবারই পেরেশানি। তো আমি এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি আর মাথা এবং কানগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা কাতলা মাছের মাথা, এটা একটু আমি ফাঁকে আবার এই যে গরম পানি বসিয়েছি চায়ের জন্য, ওখান থেকে একটু আধা কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন মোটামুটি কষানো শেষ, মাছটার ভিতরে যেন ঝাল মরিচ বা লবণ এগুলো ঢুকে এর জন্য কষিয়ে নিয়েছি। এরপরে আমি এই ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কোনো কোনো অঞ্চলে ধুন্দুল বলে, কোনো কোনো অঞ্চলে তরাই না কি যেন বলে, আসলে এক একজনের এক এক নাম। যাই হোক, এখন আমি এগুলোকে দিয়ে দিয়েছি একটু, এগুলোতে আর পানি দেওয়া লাগবে না, এগুলোর গায়ে থেকে এমনি পানি বেরিয়ে যায়। পানি দিলে কিন্তু এটা একদম অনেক পানি হয় আর খেতে ভালো লাগে না, এখান থেকেও অনেক পানি বের হবে। আমি একটু নিচ থেকে উল্টাই দিচ্ছি যেন নিচের মাস্টার্স বা মরিচ হলুদ এগুলো উঠে আসে। এভাবে রান্না করলে আসলে খুবই মজা লাগে, আরেকভাবেও রান্না করা যায়, মানে পানি এবং পানি জোস করে তারপরে ওভাবে করা যায়। আমি ওভাবে করি না, আমি এইভাবেই তেল ছড়িয়ে তারপরে করি, ভালো লাগে। ওভাবে করলে আরেক মজা, তখন আবার ফোড়ন দিলে, পেঁয়াজের রসুনের ফোড়ন দিলে ভালো লাগে এটা।
এখন আমি আমার ভাতগুলো যে আগে হয়ে গেছে ওগুলোকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে নিচে আর যে একটু ভিজা ভেজা হয়ে যায়, বিকাল হলে সেগুলো আর হয় না। সেই জন্য এখন আমি নাস্তা খাওয়ার আগে এগুলো করতেছি। এখনও নাস্তা কেউ খায় নাই। আমার শাশুড়িকে সকালবেলা হালকা নাস্তা, উনি ফজরের পরে হালকা নাস্তা খায়, ওইটা খেয়েছে, যার কারণে উনিও খেয়ে ঘুমাচ্ছে। আমার হাজব্যান্ডও কালকে অনেক জার্নি করছে, যার কারণে ও ঘুমাচ্ছে নামাজ পড়ে। তা আমি এখন প্রায় 10টা বাজে এরকম টাইম, একটু পরে ওরা সবাই উঠবে নাস্তা খাবে। তো এখন আমি মুরগিটা বসাচ্ছি, এক কাপ পরিমাণই, এক কাপের থেকে একটু কম। আমার মুরগিটা আজকে একটা মুরগির অর্ধেক করবো, রান্না করব। এর জন্য এগুলো পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি। আসলে একটু ম্যানেজ করে যদি রান্না করি অনেক সহজ হয়। সব কিছু একটু আগে কুটে নিয়ে সব যদি একসাথে একটার পর একটা বসাই দিই, তখন একসাথেই সব কাজ হয়ে যায়। আদা রসুন দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মরিচ এগুলো দিব। এখন পরিমাণ মতো লবণ, এক চামচ মরিচ দিয়েছি, এক চামচ হলুদ দিয়েছি, এক চামচ হচ্ছে একটু বেশি দিয়েছি। আমি আবার হলুদ মরিচ এগুলো যে নিজে বাসায় এনে তারপরে পরিষ্কার করে ধুয়ে, হলুদ ধুয়ে শুকাই, তারপরে এগুলোকে ভাঙ্গাই। আমি কখনো প্যাকেটের হলুদ মরিচ খাই না, একদম সারা জীবনে এরকম আমি করি। এখন আমি মুরগি গোস্তগুলোকে দিয়ে কষাতে দিয়েছি। এদের দেখেন আমি একটু পানিও দিই নেই, কিন্তু অনেক পানি বেরিয়ে গেছে এই দুন্দুল থেকে, আর খুবই মজা হয়েছে। একটু লবণ লাগবে, এই জন্য আর একটু লবণ দিচ্ছি। আমি রান্না করে গোসল করে ফেলবো, গোসল করে তারপরে নাস্তা খেয়ে আমার যে একটু চ্যানেলের কাজ আছে, একটু এডিট করা লাগবে, সেগুলো করব কালকের ভিডিও। তো আমি এখন মোটামুটি মুরগি কষানো হয়ে গেছে, আমি কিন্তু বারবার যখন রান্না করি একটু ময়লা পড়লে সেগুলোকে সাথে সাথে মুছে ফেলার চেষ্টা করি সবসময়। মানে মোছা চুলা থাকলে আমার ভালো লাগে না। এই জন্য এখন আমি চাটা বসিয়ে দিয়েছি, এর ফাঁকে আমি নাস্তা খেয়ে ফেলেছি। নাস্তা খেয়ে গোসল করা এখনও হয়নি, একবারে করবো, সবাই উঠে গেছে। এই জন্য তো একজন আমার ফ্রেন্ড আমাকে চাটা বানানোর কথা বলেছে, বানানো দেখানোর। তো এখন আমি চাটাকে অনেকক্ষণ বয়েল করে নিয়েছি, প্রায় 5-6 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। এরপরে আমি বয়েল করার পরে 4 চামচ আমার যে বক্সের চামচ আছে ওগুলোর 4 চামচ আমি চা পাতা দিয়েছি। আমি তাজা চা পাতা ইউজ করি আর গুঁড়ো দুধ মার্কস ইউজ করি, যার কারণে চাটা অনেক মজা হয়, খুবই ঘন হয়, খেতে ভালো লাগে, একদম মুখে লাগে, লেগে থাকার মতোই চাটা হয়। তো আমি কাপে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচের মতোই, মানে 1 টেবিল চামচের একটু বেশি দুধ দিয়েছি। এখন আমার পাতার যে রঙগুলো বেরিয়েছে, এরপরে আমি ঘন হওয়ার পরে চাটার যে দুধগুলো নিয়েছি সেগুলোতে ঢেলে দিয়েছি। এইভাবে চা করলে খুবই মজা হয়, মানে অনেকের চা অনেক পাতলা হয়, আবার অনেক আপুদের চা অনেক মজা, সেটা অস্বীকার করার মতো না। আমার চেয়ে অনেক আপুর অনেক মজা চা হয়, কিন্তু এইভাবে করে দেখবেন, আমার যারা আমার চ্যানেল দেখেন একদম দেখে খেয়ে বুঝবেন অনেক মজা। আর মার্কস দুধটা চায়ের জন্য আমি মনে করি ভালো, খুবই মজা হয় চাটা।
তো এখন আমি যথারীতি আমার চা খাওয়ার যে জায়গা সেখানে চলে এসেছি, আমার হাজব্যান্ড এবং আমি খাবো। এরপরে আমি এখন প্রায় 12টা 1টার সময় আমি আবার একটা পেঁপে কুটতেছি। এটা হলো কীভাবে কুটতে হয়, আসলে সহজভাবে যে কুটা যায়, অনেকেই পেঁপে কুটাটা খুবই কষ্টকর মনে করেন বা কুটাটা আসলে ঝামেলার। তো আমি এভাবে কুটি যে ছিলনি দিয়ে ছিলে কুটলে খুবই সহজ হয়। ছিলে আমি এখন ধুয়ে নিচ্ছি, কত সহজে ছিলে হয়ে গেছে সুন্দরভাবে। আমি এখন কুটে নেব টুকরো টুকরো করে। এরপর আমি আমার খাট পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো। এরপরে আমি আমার ফ্যাক্টরিতে আজকে যেতে হবে, অনেকগুলো ড্রেসের অর্ডার ছিল, সেগুলোকে ঠিকঠাক হয়েছে কিনা দেখতে হবে। এই যে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ডকে দিব ওগুলো খেতে। এরপর আমি মাগরিবের পরে আমার ফ্যাক্টরিতে এসেছি। আমার এই ড্রেসগুলো মোটামুটি সেলাই হয়েছে। এগুলো হলো সিম্পল নর্মাল ড্রেস, অনেকে সিম্পল চান, এর জন্য চায় এগুলোর জন্য এগুলো আমি রেডি করে রেখেছি। অনেকগুলো আছে অর্ডারকৃত। এগুলো হলো কারচুপির কাজের আবায়া, নতুন আবায়া এসেছে এগুলো। তো সবাইকে আমার চ্যানেলকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো আল্লাহ হাফেজ, কালকে আবার ব্লগ করব, দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।